হ্যালো দুববারদান, এই টিআরসি কার্ড পেলাম আজকে, ম্যাডাম নিয়ে নিল এবং ব্যাংক কার্ড করে দিল। খুব সুন্দর রসিক শহরটি, আর আমাদের টিআরসি পেতে 1 মাস 7 দিন লাগলো। আমারটা 1 মাস 7 দিনে, টাইম 6 মাস, মানে ওয়ার্ক পারমিটের টাইম অনুযায়ী, ওয়ার্ক পারমিটের টাইম যা ছিল সেই অনুযায়ী টিআরসি কার্ডটা হয়েছে, 6 মাসের মেয়াদ পেয়েছি। আর ব্যাংক কার্ডও করলো, এখানে চার্জেস অনেক বেশি, ব্যাংক কার্ডে আপনার 7 ইউরো প্রতি মাসে। ব্যাংক কার্ডও করে দিল আজকে, সব কমপ্লিট। খুব সুন্দর দেশ, সুন্দর নিয়ম সব কিছু। আর তো আর আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যাংক কার্ড এবং ইন্স্যুরেন্স একসাথে করে নিলাম, প্রাইভেট ইন্স্যুরেন্স 9 ইউরো করে প্রত্যেক মাসে অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এটা বয়স বেসিস, 40 থেকে 50-এর জন্য 9 ইউরো, 30 থেকে 40-এর জন্য 8 ইউরো। এটা টোটাল মেডিকেল এক্সপেন্স যত আছে, অ্যাক্সিডেন্ট যে কোনো মেডিকেল সাপোর্ট দিবে। আর নর্মাল ইন্স্যুরেন্স যেটা অফিস থেকে কোম্পানি থেকে করে দিছে, সেটা দিয়ে সাধারণ জ্বর টর ঠান্ডা কাশির কাভারেজ দিত, এটা আপনার ফুল কাভারেজ মেডিকেল। এটা করার উদ্দেশ্য হলো আমাদের কোম্পানিটা খুব রিস্কি, এখানে ইট ব্রেক ফিল, তো নানান রকম মেশিনারিজ ফলে না করে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন বিরাট বিপদ। এখানে চিকিৎসা খুব এক্সপেন্সিভ। আমি একটা ডাক্তার ফার্মেসিতে গেলাম, মাজা ব্যথার জন্য ওরা প্রায় 100 ইউরোর ওষুধ দিয়ে দিল, 100 ইউরো 13,000 টাকা, খুব এক্সপেন্সিভ মেডিকেল। এই জন্য ইন্স্যুরেন্সটা মনে করলাম জরুরি, এই জন্য করে নিলাম। ওরা বললো আপনি চাইলে যখন স্টপ করতে চান স্টপও করে নিতে পারবেন, এটা শুধু ক্রোয়েশিয়ার জন্য, অন্য কান্ট্রি এলাও না, যে ইউরোপিয়ান ইউনিয়নের অন্য কান্ট্রিতে গেলে এটা কাজ করবে না।